আমরা বনি সেনগুপ্তর গাড়ি নিয়ে রসিকতা করি, ওয়াই নট সতরুকের গাড়ি চড়ার মানসিকতার সেখানে সমালোচনা হবে? বনি কিছু না হলেও যে গ্রেডেরই হোক, একটা অভিনেতা এবং চার জায়গায় মাচা অনুষ্ঠান করে বেড়ায়, সতরূপ কি করে? ওর মাচা মানে তো সন্ধ্যাবেলা চেঁচানো। যার ব্যাংকে 2 লাখ টাকা, সে 22 লাখ টাকার গাড়ি কিনেছে। এই যে মানসিকতাটা, আমাকে দামি গাড়ি চড়তে হবে, শ্রমিক শ্রেণী, মার্ক্সবাদ, লেনিনবাদ, সর্বহারা চড়বে মারুতি সুজুকির গ্র্যান্ড ভিটারা স্ট্রং হাইব্রিড আলফা প্লাস। হাইব্রিড মানে কিন্তু বাম আর রাম, বাম আর রাম, হাইব্রিড বাম আর রাম করবে বলে হাইব্রিড গাড়ি কিনেছে, ভালো করে ভাববেন। বিজেপি আর সিপিএম মিশে হাইব্রিড প্রোডাক্ট, সতরূপ হাইব্রিড গাড়ি চাপবে, হাইব্রিড গাড়ি কিনেছে। যে একজন হোল টাইমার, যে নাকি রোজ বড় বড় কথা বলে রোজ, তার 22 লাখ টাকার গাড়িতে চড়ার শখ হয় কি করে? আমি বলছি দেখুন, আমার শখ নিয়ে কেন ভাবছেন? আমার শখ আপনি যদি পার্থ চ্যাটার্জির শখের সাথে আমার শখ মিলিয়ে দেখেন, দেখবেন আমার শখ খুবই সামান্য। পার্থ চট্টোপাধ্যায়ের শখের যা প্রমাণ আমরা অর্পিতার ফ্ল্যাট থেকে পেলাম, কি সব টাকা পয়সার সঙ্গে কিছু খেলনা টেলনাও পাওয়া গেল শুনলাম, আপনারা মিডিয়ায় দেখাচ্ছিলেন, তা সেই সব শখের তুলনায় আমার শখ কি বলুন? আমার বাবার আমি একমাত্র সন্তান, আমার বাবা কিনেছেন আমার নামে, তার যাবতীয় কাগজপত্র ডকুমেন্ট সব আপনাদেরকে দেখালাম। টাকা যদি বাবা দেয়, বাবার নামেই তো গাড়িটা কেনা যেতে পারত, বাবার ভবিষ্যতে সে পেত। আমি আশা করি বলবে না যে আমার স্ত্রী দিয়েছে, সেক্ষেত্রে আবার তাহলে পন্টন নিয়ে আনবো।